চার কারণে ভূমিকম্প হয়। কয় কারণ? কয় কারণে ভূমিকম্প হয় বলেন? জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এমন ভূমিকম্প হবে ইসরাফিল যখন সিঙ্গাপু দিবে, সমস্ত মাটির ভিতরে যা আছে সব মানুষ ভূমি করলে যেমন পেট খালি হয়ে যায়, জমিন এরকম ভূমি করে দিবে। জমিনের ভিতরে কিছুই থাকবে না, মানুষ তো দূরের কথা, প্রথম নম্বর মানুষ সব বের হবে। যা জমিনের ভিতরে পুঁতে রাখা হয়েছে জমিনের উপরে কিছুই থাকবে না। ভূমিকম্পর দ্বারা বোঝা যায় আল্লাহ পাক তার পাওয়ারকে দেখান, বলেন সুবহানাল্লাহ। যদিও আপনারা বলবেন বিজ্ঞানের ভাষায় প্রাকৃতিক দুর্যোগ এটাই একটা ভাষা, ঠিক কিনা বলেন? এটা আমরা বলে দেই, এইটাই শেষ না, প্রাকৃতিক দুর্যোগ বলা যায় না এটাকে। আল্লাহ পাকের কুদরতি পাওয়ারকে আল্লাহ দেখান, ঠিক কিনা? জোরে বলে ও মুসলমান। এক নাম্বার কারণ ভূমিকম্প হওয়ার, এক নাম্বার কারণ হলো যখন মদ বেড়ে যায়, মদ খাওয়া বেড়ে যায়, নিশাদ্রব্য বেড়ে যায়। আজ বাংলাদেশে মহামারী করোনা ভাইরাসের পরেও মানুষ সুজা হয় নাই। হোটেলগুলোতে মদের আড্ডা ব্যাপকভাবে চলছে, ঠিক কিনা বলে? মদ আর জোয়া ভরে গিয়েছে, মদ চলছে, ডিজে পার্টি চলছে, বড় বড় লোকেরা দুর্নীতিবাজরা দুর্নীতি করে দেশের টাকাকে কুক্ষিগত করে দেশের সম্পদ অসহায় দরিদ্র দেশের মানুষের অর্থকে লুট করে কিছু শ্রেণীর মানুষ কোটি কোটি টাকার মালিক হচ্ছে। এই মানুষগুলো বিভিন্ন ক্লাব চালায়, ঠিক কিনা বলেন? অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের ব্যবসায়ীরা কৃত্রিম ভাবে দেশের পণ্য সামগ্রীকে সংকট ঘটিয়ে দেশের মানুষের রুটি রুজির ব্যবস্থাকে সিনিমিনি খেলে, এবং কিছু অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন ফরমানিনের মাধ্যমে মানুষের জীবন নাশ করার মতো এমন জিনিস ব্যবহার করে তারা আর বিভিন্নভাবে শিল্পপতি হচ্ছে, ঠিক কিনা বলে? এই মানুষগুলোর দ্বারাই মদ চলে, ঠিক কিনা বলে? মদের আড্ডায় ও মুসলমান একবার মদ খাইলে 40 দিনের এবাদত বন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলে? একবার মদ খাইলে 40 দিনের এবাদত। এই জায়গায় যদি কোনো এরকম মানুষ থাকেন, আল্লাহ না করুক আল্লাহ না করুক, কোন মুসলমান এই অশ্লীল এই খারাপ হারাম জিনিসের ভিতরে আপনি পড়ে যান, আজকে তওবা করুন, মদের গ্লাসে কোনোদিন হাত দিবে না। আবে জমজম খুরদা বোদম আবে সুরা কাই খুরাক, মুসলমানরা কি খাবে? জমজম খাবে, ঠিক কিনা বলে? মুসলমানরা মদ খাওয়ার জন্য আসে নাই, ঠিক কিনা বলেন? এই নাপাক জিনিস খাওয়ার জন্য মুসলমানরা আসে নাই। ও মুসলমানদেরকে এই জন্য জমিনের ভিতরে যখন মদ বেড়ে যাবে, মদ নিশা, আর বাংলাদেশ তো নিশার আখড়া হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কত প্রকার নিশা আছে বলে শেষ করা যাবে না, এই সমস্ত নিশা থেকে বেঁচে থাকতে হবে। ভূমিকম্প আসার কারণ হলো, দুই নম্বর কারণ হলো ভূমিকম্পের, যেটা হলো জোয়া। এই দেশে জোয়া হচ্ছে কিনা হচ্ছে না বলে? জোয়ার সহ মহল্লা ভিত্তিক ক্লাব ভিত্তিক জোয়ার আড্ডা চলছে। এই সমাজ ব্যবস্থাকে বুলন্ডিত করার জন্য, এই সমাজের যুব সমাজকে ধ্বংস করার জন্য এই সমাজে চলছে মদের আড্ডা জোয়ার আড্ডা। মদ আর জোয়া এইটা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বিধায় আজকের এই ভূমিকম্প হওয়ার কারণ, ঠিক কিনা বলেন? তিন নম্বর কারণ হলো নাচানাচি। কি তিন নম্বর কারণ? গায়ক গায়িকা বেড়ে যাওয়া, নায়ক নায়িকা বেড়ে যাওয়া, নাচানাচি বেড়ে যাওয়া। আজ এক সময় মানুষ নাচানাচি দেখার জন্য কিছু লোক সিনেমা হলে যাইতো,
নাটক সিনেমায় ওইগুলোতে নাচানাচি ছিল, আর এখন নাচানাচি বাসা বাড়িতে ঘরে ঘরে হচ্ছে, ঠিক কিনা বলে? কিভাবে হচ্ছে? আজকে মহল্লায় একটা বিবাহ, আজকে দেশে একটা বিবাহ, গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে। ওই বিবাহের গায়ে হলুদের নাচ গান আর মদ আর জোয়ার আড্ডা হয়, ঠিক কিনা বলে? এই সমস্ত বিবাহ শাদিতে ছয় দিন পরে দেখবেন দুইটা তালাক হয়ে গেছে, নালে ছেলে মেয়ের গায়ে অ্যাসিড মারছে, নালে পিটায় তক্তা বানায় বাপের বাড়িতে পাঠাইছে, ঠিক কিনা বলে? ও মুসলমান, তোমার মেয়েকে তুমি বাবা হিসাবে তোমার মেয়েকে সুপাত্রে পাত্রায়িত করলে জান্নাতের অদা যেমন দেওয়া হয়েছে, এরকম মদখুর নিশাখুর নাচানাচি ওলা গায়ক গায়িকা ওলা নায়ক নায়িকা ওলার হাতে তুলে দিলে তোমার জন্য জাহান্নাম অবধারিত, ঠিক কিনা বলে? এই সমাজে নাচানাচি বেড়ে যাওয়ার কারণে ভূমিকম্প হচ্ছে, ঠিক কিনা বলেন? নাচানাচি যা নাচানাচি হবে ভূমিকম্প বেড়ে যাবে। নাচানাচি হলে নাচ গানকে আজ কি ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন, একজন মেয়ে একজন গায়িকা একজন নায়িকা কুলাঙ্গর বস্তর নষ্ট তার জন্মদিন পালন করেছে, বাংলাদেশের এই হলুদ মিডিয়া বাংলাদেশের এই পচা মিডিয়া গুলো তার এই অশ্লীল নাচ আর গানকে প্রচার করেছে, ঠিক কিনা বলেন? নাম মুখে আনতে চাই না, চাই না, কথা বলতে হবে, বুঝতে হবে মুসলমান, সুবহানাল্লাহর বয়ান করলে চলবে না, লাঠি দিয়া পিটায়া সমাজের মানুষগুলোকে ঠিক করতে হবে, ঠিক কিনা বলে? যারা অশ্লীলতা গর্হিত কাজ করছে, যারা সমাজকে ধ্বংস করছে, কুসংস্কারের দিকে ঠেলে দিচ্ছে, এই গড়ে দ্বারা সমাজকে সংস্কার করতে হবে, বাটপার সেটার লম্পট গুলোকে পিটাইতে হবে, ঠিক কিনা বলেন? সরকার আর প্রশাসনের কাজ, প্রশাসনের কাজ, ঠিক কিনা বলেন? আজ গান নাচ জোয়া বেড়ে যাওয়ার কারণে যেই পরিমাণে ভূমিকম্প হয়েছে দেশ থাকার কথা না, ঠিক কিনা বলেন? সরকারের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব এগুলো, হোটেলগুলো বন্ধ করতে হবে, অশ্লীল ঘর্মকাণ্ড বন্ধ করতে হবে, এই দেশের মুসলমানদের দাবি, ঠিক কিনা বলেন? এই দেশের তাওহীদ জনতার দাবি, ঠিক কিনা বলেন? তিন নাম চার নাম্বার চার নম্বরটা কইতে সাহস হয় না, চার নম্বরটা কইতে, এটা আসলে এক নম্বরের ছিল, এটা লিখে দিই চার নম্বরে, যে সময় শেষ হয়ে যায় কইতাম না তিনটা করে জমবা, চার নম্বরটা হলো জুলুম, চার নম্বরটার নাম কি? ওটা হলো এক নম্বর, এক নম্বর চার নম্বর নিয়ে গেছে কথা বলতে, আজ কণ্ঠ রোধ করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? জুলুম অন্যায় যখন জমিনে বাড়বে, দোকানদার তার কর্মচারীর উপরে জুলুম করে, মালিক তার কর্মচারীর উপরে জুলুম করে, রাষ্ট্রের পক্ষ থেকে জুলুম হয়, প্রশাসনের পক্ষ থেকে জুলুম হয়, ব্যক্তির পক্ষ থেকে জুলুম হয়, জুলুম অন্যায় জমিনে বেড়ে যাবে, গোটা পৃথিবীতে জুলুম চলছে কি চলছে না বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? মুসলমানরা সবচেয়ে জুলুমের শিকার, ঠিক কিনা বলেন? মুসলমানরা জুলুমের শিকার পৃথিবীতে, আজ আমেরিকা কর্তৃক জুলুমের শিকার মুসলমানরা, আজ ইসরায়েল খবিজ জাতির কর্তৃক মুসলমানরা নির্যাতিত, আজ মুসলমানরা নির্যাতিত, এই ভারতের মোদী সরকার সন্ত্রাসী সরকার কর্তৃক ভারতবর্ষে লক্ষ লক্ষ মুসলমানরা নির্যাতিত, ঠিক কিনা বলে? আজ মুসলমান নির্যাতিত হয়ে মুসলমানের রক্তে, মুসলমানের রক্ত দিয়ে নাম নদী ভেসে গেছে, বার্মার মুসলমানরা নির্যাতিত হচ্ছে, চাইনার মুসলমানরা নির্যাতিত হচ্ছে, পৃথিবীতে এত নির্যাতন, পৃথিবীতে এত জুলুম মুসলমানের উপরে, আর কোথাও এত জুলুম নাই, শুধু কালিমা পড়ানো ওয়ালা মুসলমানদের উপরে জুলুম চলছে, ঠিক কিনা বলে? শুধু আল্লাহর নাম নেওয়ালা মানুষগুলোর উপরে জুলুম চলছে, কারণ সুপার পাওয়াররা পৃথিবীর ইসলাম বিদ্বেষীরা কোরআন সন্ন্যার বিদ্বেষীরা তারা মুসলমানদের উপরে অত্যাচারে স্টিম রুলার চালাচ্ছে, ঠিক কিনা বলে? মুসলমান মুসলমান, এই পৃথিবী আল্লাহ পাক ধ্বংস করে দিবেন, জুলুম অন্যায় অপরাধ অত্যাচারী স্টিম রুলার বেহায়াপনা
অশ্লীলতা সম্পদ আবু হুরায়রার আরেক হাদিস আছে বুখারী শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরেক হাদিস আছে আরেক হাদিসের ভিতরে 15 বেকার বলছেন 15 প্রকার আযাব 15 প্রকারের অন্যায় অপরাধের কারণে জমিনের ভিতরে ভূমিকম্প হয় জলোচ্ছ্বাস হয় করোনা আসে অন্যায় অপরাধ জমিনের উপরে আপনার জলোচ্ছ্বাস আসে প্রচন্ড গরম আসে প্রচন্ড তাপ বেড়ে যায় আসমান থেকে শিলা বৃষ্টি হয় আসমান থেকে পাথরের বৃষ্টি হয়েছে আল্লাহর রাসূলের দোয়ার কারণে এগুলো বন্ধ আছে ঠিক কিনা বলে আগের উম্মতের উপরে তারা জুলুম জমিনে করতে দেরি নাই আসমান থেকে তার উত্তর এসেছে আল্লাহর পক্ষ থেকে অ্যাকশন এসেছে কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী আল্লাহ থেকে মঞ্জুর করাইছেন আমার আখেরি জামানার উম্মতের উপরে আল্লাহ আপনি শাস্তি দিবেন না এদেরকে শেষ করে দিবেন না এই জন্য এই আযাব আর গজব ভূমিকম্প আর করুণা আর এই মহামারী থেকে বাঁচার রাস্তা হলো ইস্তেগফার বেশি বেশি পড়া ঠিক কিনা বলেন বেশি বেশি কি পড়তে হবে আজ দোয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই 56,000 বর্গ মাইল রক্তের কিনা বর্গ মাইলকে যেন মুসলমানদের ভূখণ্ডকে আল্লাহ হেফাজত করে আসমানি গজব থেকে জমিনি গজব থেকে এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইব ঘটনা হলো এত বড় ভূমিকম্প 7.9 মিনিটের বেশি বাকি ছিল না যেটা থাকার কথা না থাকে কেন আর হয়েছে কোন টাইমে আল্লাহ মানুষ সেজদায় আছে বলেন সুবহানাল্লাহ আজকে যারা নামাজ পড়ছে ওরা জান্নাতি বলেন সুবহানাল্লাহ আর যদি হয়ে আছে ওটা যদি মরতো তাহলে কুত্তা মরা মরতো কি মরা মরতো কুত্তা মরা মরে না কদরের সময় ঘুমাইতে ঘুমাইতে পিঠ ব্যথা হয়ে যায় রাতে 3-4 বার ঘুম ভাঙে কি কল তাহাজ্জুদ পড়ার সময় এখন ঠিক কেনা আল্লাহ রাসূল লম্বা রাতে দোয়া করছেন দিন ছোট হওয়ার দোয়া করছেন রাতে তাহাজ্জুদ পড়ো ছোট দিনে রোজা রাখো ঠিক কেনা বলেন রোজা রাখার দিন এই জন্য বলবো বাংলাদেশে ভূমিকম্প হইয়া একেবারে শেষ হবে বলেন না সুবহানাল্লাহ কারণ বাংলাদেশে 4.5 লক্ষ মসজিদ আছে বলেন আল্লাহু আকবার 4.5 লক্ষ মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি শুরু হয়েছে সেই সময় ভূমিকম্প হয়ে ধ্বংস হতে পারে না পারে না পারে না ঠিক কিনা বলে বাংলাদেশে 70,000-এর অধিক 70,000-এর অধিক মাদ্রাসা রয়েছে যেই 70,000 মাদ্রাসার লক্ষ লক্ষ মাসুম নিষ্পাপ গুনাহীন গুনাহগারদের বুঝে না ওরা শুরু করেছে আল্লাহর কালাম দিয়ে জীবন ঠিক কিনা বলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি করম পরম করুণাময় আল্লাহর নামে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা কার আল্লাহ এই কথা বলে যদি শুরু করে সেই জমিনে রিক্টা এক্সেল 7 হোক 10 হোক শেষ হবে না বলেন সুবহানাল্লাহ এই জন্য হাবিব জিহুদুর রহমাতুল্লাহি আলাই জাপানে যখন গিয়েছিলেন জাপানে একদম বেশি ভূমিকম্প হতো জাপান সরকারকে বলেছিলেন আজান দেন মসজিদ করেন মসজিদ করেন জাপানে প্রচুর মসজিদ রয়েছে ঠিক কিনা বলেন জাপানে আগের মতো ভূমিকম্প নাই আর আমাদের দেশে আগে ভূমিকম্প ছিল না এখন বেড়ে যাচ্ছে এখন অন্যায় অপরাধ বেড়ে গেছে ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো ইস্তেগফার পড়বেন ভূমিকম্প থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে